ছাত্র ছাত্রী ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের বিশেষ অংশ তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা পড়াবো। এই অধ্যায়ের একটি বিশেষ অংশ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি, এই অংশটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার সময় তোমরা দুটো বই কাছে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ আর ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, বইগুলো তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়া অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। দেখো, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, এই পদার্থগুলোকে যদি আমরা জলে দ্রবীভূত করি, জলে যদি দ্রবীভূত করি কিংবা যদি বিগলিত করি, অর্থাৎ যদি তাদেরকে বিগলিত করা হয়ে থাকে, অর্থাৎ গলিত অবস্থায়, তাহলে কি হবে? এরা স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে, আংশিকও হতে পারে বা সম্পূর্ণরূপেও হতে পারে, এরা স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক ধর্মী আধান আর অ্যানায়ন মানে ঋণাত্মক ধর্মী আধান এরা উৎপন্ন করে। এই যে উৎপন্ন করছে, তারপরে কি হয়? দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এইরূপ বিয়োজনকে বলা হবে তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন। এইভাবে যে ভেঙে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন, ধনাত্মক ধর্মী আয়ন ও ঋণাত্মক ধর্মী আয়ন, এই যে ভেঙে যাচ্ছে, এই ভাঙার পদ্ধতিটাকে, এইভাবে ভেঙে যাওয়াটাকে, একে বলা হবে তড়িৎ বিয়োজন। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, NaCl সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ, NaCl কী করে ভেঙে যাচ্ছে? Na+Cl- এটা হলো ক্যাটায়ন, এই Cl- হলো অ্যানায়ন। এটা ধনাত্মক ধর্মী ক্যাটায়ন, এটা ঋণাত্মক ধর্মী ক্লোরিন, এটা ঋণাত্মক ধর্মী অ্যানায়ন। এই ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যাচ্ছে। একইভাবে দেখো, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট কী হচ্ছে? Zn2+SO4 2-, এইভাবে ভেঙে যাচ্ছে। একটা ক্যাটায়ন, ক্যাটায়ন এটা অ্যানায়ন, এই ক্যাটায়ন অ্যানায়ন এইভাবে ভেঙে যায়। ভেঙে যাওয়াটাকে বলা হবে কি? তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন। এখন আমরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। বোর্ডের দিকে তাকাও, এটা ভোল্টামিটারের ছবি আছে, অর্থাৎ যে পাত্রেতে এই তড়িৎ বিশ্লেষণ ঘটানো হচ্ছে সেটা দেখানো হয়েছে। এর ভিতরে দুটো তড়িদ্বার রয়েছে, তড়িদ্বার দুটির নাম হচ্ছে, একটি হলো ক্যাথোড আর একটি হলো অ্যানোড। দুটো তড়িদ্বার আছে, ক্যাথোড ঋণাত্মক ধর্মী, ক্যাথোড ঋণাত্মক ধর্মী আর অ্যানোড ধনাত্মক ধর্মী। আর কি আছে? না, এর ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, দ্রবীভূত অবস্থায় রয়েছে। ক্যাথোড থেকে একটা তার গেছে, গিয়ে কি হয়েছে কি, এখানে ব্যাটারি আছে। আমরা ব্যাটারি কিভাবে করি তোমরা নিশ্চয়ই জানো। একটা ব্যাটারিকে দেখানো হয়ে থাকে যে ঋণাত্মক ধনাত্মক, ঋণাত্মক ধনাত্মক, এইভাবে যুক্ত করা থাকে। ছোট যেটি সেটা ঋণাত্মক, বড় যে দাড়িটি আছে এটাকে ধনাত্মক দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। অর্থাৎ এই ব্যাটারির দিকে লক্ষ্য করো, এটা ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক, আর এটা বড় আছে, এটা সুতরাং এটা ধনাত্মক প্রান্ত। এইভাবে যোগ আছে, এখানে একটা চাবি রাখা আছে, কারণ প্রয়োজনে কখন ওটাকে বন্ধ করতে হবে বা এটা চালু রাখতে হবে,
তার জন্য এখানে একটা চাবি আছে। এবার এই যে তড়িৎ বিশ্লেষক পদ রাখা আছে, যখন আমরা চাবি এখানেতে যোগ করব, করার সঙ্গে সঙ্গে দেখা যাবে কি এই তড়িৎ বিশ্লেষক পদ এটা ভেঙে যাবে, ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যাবে। যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নিই তাহলে কি হবে, না সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হবে কি NaCl, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হবে Na+Cl-, এখানে দেখো এই প্লাস আছে, এটাকে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড রাখি তাহলে এটা Na+ হবে, আর এটা Cl- ক্লোরিন অর্থাৎ ক্যাটায়ন, এটা হবে ক্যাটায়ন আর ক্লোরিন হবে অ্যানায়ন। এখন এই ধনাত্মক আয়নগুলো কোন দিকে যাবে, ধনাত্মক আকর্ষিত হয় ঋণাত্মকের দিকে আর ঋণাত্মক আকর্ষিত হয় ধনাত্মকের দিকে, এটা প্রকৃতিতে এই নিয়মটাই চালু আছে। আমরা যাই কিছু দেখি না কেন সব সময় বিপরীত ধর্মী মানে বস্তুর মধ্যে বা বিপরীত ধর্মী আমাদের চরিত্রের মধ্যে আকর্ষণ অনুভব করতে পারা যায়। একটা চুম্বকের ক্ষেত্রে দেখো, উত্তর মেরু কাকে আকর্ষণ করে, দক্ষিণ মেরুকে, দক্ষিণ মেরু আকর্ষণ করে উত্তর মেরুকে, কখনো সমমেরু আকর্ষণ করে না। এখানে সেরকম এই ধনাত্মকগুলো কার দিকে যাবে, না ঋণাত্মক তড়িদ্বারের দিকে। ঋণাত্মক তড়িদ্বার কে আছে, এখানে কি যে ক্যাথোড আছে অর্থাৎ ক্যাথোডের দিকে আসবে। অর্থাৎ দেখো এখানেতে আমরা দেখতে পাচ্ছি এই ধনাত্মক এগুলো কার দিকে আসছে, এই ক্যাথোডের দিকে আসছে, এই ক্যাথোডের দিকে এদিকে আসছে। উল্টো দিকে এই যে ঋণাত্মক আয়নগুলো তৈরি হচ্ছে, ঋণাত্মক আয়নগুলো কার দিকে যাবে, না ধনাত্মক তড়িদ্বারের দিকে। ধনাত্মক তড়িদ্বার কি, এখানে অ্যানোড, এটা এই অ্যানোডের দিকে যাবে, এই ক্যাথোডের দিকে আর অ্যানোডের দিকে, অ্যানোডের দিকে আর ক্যাথোডের দিকে। এই যে যাতায়াত করছে এরা পরস্পর এক মুখে, এদিকে যাচ্ছে এরা এইদিকে আসছে, এর ফলে কি হবে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই তড়িৎ প্রবাহে কিন্তু মনে রাখবে যে আয়নগুলো তৈরি হলো, আয়নের মোট আধান কিন্তু সব সময় এক থাকছে, যতগুলো ক্যাটায়ন ততগুলো অ্যানায়ন নাও হতে পারে, কিন্তু আধান সর্বদা মোট আধান, মোট আধান সর্বদা সমান থাকবে অর্থাৎ জিরো হয়ে যাবে। যতটা ধনাত্মক হবে আধান ঠিক ততটাই ঋণাত্মক হবে, তারাই এই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এখানে কিন্তু ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, এখানে কোনো ইলেকট্রনের কথা এলো কি, ইলেকট্রনের কথা এলো না, অর্থাৎ এখানে ইলেকট্রন কোনো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এছাড়া আর একটা জিনিস, কিছু পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কে বলো, যারা আয়নিত হয়নি, যারা আয়নিত হয়নি তারা কিন্তু কোনো এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো যায়, তড়িৎ বিশ্লেষক পদার্থ বিয়োজিত হয়, ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করে, ক্যাটায়ন অ্যানায়ন হয়ে তার ভিতর দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাঠাবার চেষ্টা করে। আর এই ক্যাটায়ন আর অ্যানায়ন যে তৈরি হলো, ক্যাটায়ন ক্যাথোডের দিকে আসবে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, এই যাওয়ার ফলে এখানে একটা আমরা তড়িৎ প্রবাহ পাবো। এখন ধাতু ও তড়িৎ বিশ্লেষক পদার্থ উভয়ের ভিতর দিয়ে যদি তড়িৎ পাঠানো যায়, তড়িৎ প্রবাহ যদি যায়, তাহলে সেক্ষেত্রে কি তাদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যাবে বা সাদৃশ্যটা বা কী সেটা আমরা জানব। প্রথমে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করব, আমরা কার ভিতর দিয়ে পাঠাচ্ছি, না ধাতুর ভিতর দিয়ে পাঠাচ্ছি, এটা ধাতু, আর কার ভিতর দিয়ে পাঠাচ্ছি, না তড়িৎ বিশ্লেষের ভিতর দিয়ে পাঠাচ্ছি, এখানে দেখানো হয়েছে তড়িৎ বিশ্লেষ।
এবার আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আমরা আলোচনা করব। কিরম দেখো, ধাতুগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, ধাতুগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষক পদার্থ এ কঠিন অবস্থায় নয়, কি অবস্থায় না, এ করে গলিত বা দ্রবীভূত অবস্থায়, এরা করে গলিত বা দ্রবীভূত অবস্থায়। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট কি পাচ্ছি দেখো, ধাতুতে উপস্থিত মুক্ত ইলেকট্রন, ধাতুতে উপস্থিত মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনের জন্য দায়ী। কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ইলেকট্রন দায়ী নয়, কে দায়ী না, দায়ী হল উৎপন্ন আয়নগুলি, উৎপন্ন আয়ন, যে ক্যাটায়ন আর অ্যানায়ন, ধনাত্মক ধর্মী আর ঋণাত্মক ধর্মী, যে আধান তৈরি হয়েছে এই আধানগুলো দায়ী। আমরা দুটো পয়েন্ট পেলাম। তৃতীয় পয়েন্ট বলছে দেখ, দেখো এখানেতে তড়িৎ পরিবহনের ফলে সামান্য ভৌত ধর্মের পরিবর্তন হলে রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষক পদার্থের রাসায়নিক ধর্মের পরিবর্তন হবে। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটবে। তৃতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট কি পাচ্ছি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুর রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুর রোধ বৃদ্ধি পায়, ফলে পরিবাহিতা হ্রাস পায়, পরিবাহিতা কমে যায়। রোধ বাড়লে তো পরিবাহিতা কমবে, বাধা যত আসবে ইলেকট্রন ফ্লো তত হতে পারবে না, আর যত ইলেকট্রন কম যাবে তত সেখানে কম তড়িৎ যাবে, অর্থাৎ তার পরিবাহিতাও কমে যাবে। উল্টো দিকে দেখো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এখানে কিন্তু তড়িৎ পরিবহনের মাত্রা বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় না, সেখানে বিয়োজনটা বেড়ে যায়, বিয়োজনের মাত্রাটা বেড়ে যায়, অর্থাৎ বেশি পরিমাণে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। আমরা তাহলে চারটে পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি বলছে, তড়িৎ পরিবহনকালে ধাতুতে উপস্থিত পরমাণু স্থান অপরিবর্তিত থাকে, পরমাণু একই জায়গায় থাকে, অর্থাৎ একটা তার, তারের ভিতরে আমি মানে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তারটা কি পাল্টে চলে যাবে, ইলেকট্রিক বাল্ব তাতে কারেন্ট দেওয়া হলো, ইলেকট্রিক বাল্বটা কি অন্য জায়গায় চলে যাবে, এটা কখনো হয় না। কিন্তু হয় কোথায় হয় না, তড়িৎ বিশ্লেষের পথের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনকালে আয়নগুলির স্থান পরিবর্তন ঘটে, আয়নগুলোর স্থান পরিবর্তন ঘটে। এই পাঁচখানা পয়েন্ট তোমাদেরকে জেনে রাখতে হবে। এছাড়া এটা আমরা পড়লাম কি পার্থক্য, এটা যে আলোচনা হলো পার্থক্য নিয়ে আলোচনা হলো, সাদৃশ্য কি বলতো না, সাদৃশ্য হলো একটাই, কি ধাতু কি তড়িৎ বিশ্লেষক পদার্থ, দুটো পদার্থই কিন্তু ওহমের সূত্র মেনে চলে, ওহমের সূত্র মেনে চলতে বাধ্য, এটাই কিন্তু সাদৃশ্য। তোমরা তাহলে এই সাদৃশ্য আর বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য এগুলো একটু মন দিয়ে পড়ে নেবে বই থেকে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।